হ্যালো মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জের আলো শুনুন তো সবাই শুনেছেন, কিন্তু মুন্সিগঞ্জের আসল সৌন্দর্য কি দেখেছেন? চলুন আজকে একসাথে মুন্সিগঞ্জের আসল সৌন্দর্য দেখে আসি। মুন্সিগঞ্জের সকল সৌন্দর্য আপনার সাথে তুলে ধরবো, সাথে সাথে সকল কিছুর ইনফরমেশন আপনার দেওয়ার চেষ্টা করবো, যেন আপনারা এই মুন্সিগঞ্জে এসে খুব সুন্দরভাবে মুন্সিগঞ্জটা উপভোগ করতে পারেন। হ্যালো গাইজ, ইটস মি লাক্সু অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে আসছেন অথচ মুন্সিগঞ্জের ইতিহাস সম্পর্কে জানবেন না, তা কি করে হয়? তো চলুন সংক্ষেপে মুন্সিগঞ্জের ইতিহাস সম্পর্কে জেনে আসি। মুন্সিগঞ্জ জেলা বাংলাদেশের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। মোগল শাসন আমলে মুন্সিগঞ্জের নাম ছিল ইদ্রাকপুর। ১৬শ শতাব্দীর মাঝামাঝি সময় ইদ্রাকপুর কেল্লার ফৌজদারের নাম ছিল ইদ্রাক। ধারণা করা হয় তার নাম অনুসারেই এখানকার নাম হয়েছিল ইদ্রাকপুর। এখন আসি মুন্সিগঞ্জ নাম কী করে আসে। মোগল শাসন আমলে এই এলাকার ফৌজদারি আদালতের প্রধান হায়দার আলী মুন্সির নাম অনুসারেই এই এলাকার নামকরণ করা হয় মুন্সিগঞ্জ। এটি হচ্ছে ইদ্রাকপুর কেল্লা বা দুর্গ। মূলত এটি ইদ্রাকপুরে অবস্থিত হয়। এই কেল্লা বা দুর্গের নামকরণ করা হয় ইদ্রাকপুর কেল্লা বা দুর্গ। এটি ১৬৬০ সালে মুঘলরা নির্মাণ করেন। মগ জলদস্যু এবং পর্তুগিজদের হাত থেকে ঢাকা সহ নারায়ণগঞ্জ এই এলাকার লোকদেরকে রক্ষা করার জন্য এই দুর্গটি নির্মাণ করা হয়। মূলত এর উপরের অংশ বসে সৈন্যরা দেখত যে তাদেরকে কেউ আক্রমণ করে কি করে না। এই দুর্গের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো কি জানেন? এই জায়গাটা, কারণ এই জায়গায় দাঁড়ালে চারদিকে নজর রাখা যায়। যেমন সামনে নজর রাখা যায় এবং কাছেও নজর রাখা যায়। সামনে দুই দিকে নজর রাখা যায় এবং কাছের দুই দিকে নজর রাখা যায়। মানে শত্রুপক্ষ যদি সামনের দুই দিক থেকে আক্রমণ করে তাহলে সেটা প্রতিহত করা সম্ভব, এবং কাছ থেকে যদি আক্রমণ করে সেটা তো প্রতিহত করা সম্ভবই। তো এই দুর্গটা কিন্তু সেভাবে করেই বানানো হয়েছে যেভাবে শত্রুপক্ষকে খুব সহজে ঘায়েল করা যায়। এখানে আসলে আপনি এটার উপরের যে দুর্গের উপরের যে সিঁড়িটা আছে সেই সিঁড়িটার পাশে একটি গুহা দেখতে পারবেন, একটি বড় ধরনের গুহা। মূলত অনেকে ধারণা করে যে এই গুহার সাথে নাকি লালবাগ কেল্লার যে ঐতিহাসিক গুহা আছে সেই গুহার সংযোগস্থল ছিল। কিন্তু আপনি এই গুহাটি দেখলে অবশ্যই একটু হলেও মুঘল যুগে চলে যাবেন, কারণ মুঘল যুগেই কিন্তু এই বড় বড় গুহা নির্মাণ করা হয়। এখানে একটি সরু পথ আছে। মূলত এই সরু পথটা নির্মাণ করেছে একটু কৌশলের কারণে, কারণ কোনো মতে যদি এই দুর্গ শত্রুদের দ্বারা আক্রান্ত হয় বা এই দুর্গে শত্রুরা প্রবেশ করে ফেলে, তখন তারা যেন একাধারে সবাই মিলে এই দুর্গের মধ্যে প্রবেশ করতে না পারে, এর কারণে এই সরু রাস্তাটি নির্মাণ করা হয়েছে। কারণ এইখানে যদি একজন ঢাল এবং একজন তরল নিয়ে যদি প্রবেশ করতে চায় তাহলে একজন পার্সনই মাত্র প্রবেশ করতে পারবে, সবাই একসাথে প্রবেশ করতে পারবে না। আর একজন পার্সনকে প্রতিহত করা কিন্তু খুবই সহজ। মূলত এই কৌশলটা অবলম্বনের জন্য এই সরু পথটা কিন্তু নির্মাণ করা হয়েছিল। এই ইদ্রাকপুর কেল্লা বা দুর্গটি সব থেকে আলোচনায় আসে তখন যখন এর উপরের ছাদটা ভাঙা হয়, কারণ এর উপরের ছাদটা ভাঙার ফলে এখানে অনেক রকমের হাড়ি পাওয়া যায় বা হচ্ছে কলসি পাওয়া যায়। মূলত এই কলসি বা হাড়িকে সবাই মনে করতো যে এখানে অনেক স্বর্ণালঙ্কার আছে, কিন্তু তৎকালীন সময়ে এই কলসি বা হাড়ি ব্যবহার করা হতো শীততাপ নিয়ন্ত্রণের জন্য এবং ভূমিকম্প থেকে এই দুর্গকে রক্ষা করার জন্য। ১৬৬০ সালে বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের এই অঞ্চলে মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে এই ইদ্রাকপুর কেল্লাটি নির্মাণ করা হয়। এই কেল্লাটি মুন্সিগঞ্জের প্রাচীনতম নিদর্শনের অন্যতম সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমার পিছনে যে দুটি মঠ দেখতে পাচ্ছেন এই মঠ দুটি হচ্ছে অষ্টাদশ শতাব্দীর মঠ, মানে ১৮০০ সালের মঠ।
আর এটি হচ্ছে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার সোনারং গ্রামে অবস্থিত। মূলত এই গ্রামের নাম অনুসারে এই মঠ দুটির নামকরণ করা হয়েছে সোনারং মঠ। এখন এটা জোড়া মঠ হিসেবে পরিচিত হলেও ইতিহাস ঘাটলে দেখা যায় যে এটি হচ্ছে জোড়া মন্দির। এই যে বড় মন্দিরটি রয়েছে এটি হচ্ছে কালী মন্দির, আর এই যে ছোট মন্দিরটি রয়েছে এটি হচ্ছে শিব মন্দির। আর এই বড় মন্দিরের উচ্চতা প্রায় 15 মিটার, আর এটির দৈর্ঘ্য প্রস্থ প্রায় 21 ফুট। সত্যি এই মঠ দুটি অনেক বড়, আর দুটি মঠ একসাথে থাকা এই মঠ দুটিকে অনেক সুন্দর লাগছে। অষ্টভুজাকৃতির এই মঠ চুন এবং সুরকি দিয়ে তৈরি এবং এর দেয়াল বেশ পুরু। মন্দির দুইটির উপাসনালয়ের কক্ষের সঙ্গে রয়েছে বারান্দা, এছাড়াও মন্দিরের সামনের অংশে রয়েছে বেশ বড় আকারের একটি পুকুর। বড় মন্দিরটি তৈরি করার সমসাময়িক সময়ে এই পুকুরটি তৈরি করা হয়। মূল মন্দিরের ছাদ হচ্ছে নিচু গোলাকার এবং গম্বুজাকৃতির। কথিত আছে শ্রী রূপচন্দ্রের অন্ত্যেষ্টিক্রিয়া এখানে সমাপ্ত হয়। আমি এখন দাঁড়িয়ে আছি ভাগ্যকুল জমিদার বাড়িতে। মূলত এটি নির্মাণ করে জমিদার যদুনাথ রায়। তিনি ছিলেন একজন প্রতিষ্ঠিত বড় ব্যবসায়ী। তিনি বরিশাল থেকে পান, সুপারি, শাড়ি সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী মুর্শিদাবাদে নিয়ে বিক্রি করতেন। এটি হচ্ছে 19 শতকের জমিদার বাড়ি। মূলত জমিদারের ছিল 5টি ছেলে। তার ছোট ছেলেকে তিনি তার নিজস্ব, এই আমার পিছনে যে জমিদার বাড়িটা, এইটা দিয়ে দেয়, এবং বাকি 4 ছেলের জন্য তিনি 4টা জমিদার বাড়ি নির্মাণ করেন। এখানে আসলে আপনার প্রচণ্ড লেভেলে ভালো লাগবে, কারণ এখানে আসলে আপনি 19 শতকের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। তো চলুন এইখানে কিছু সিনেমাটিক দৃশ্য দেখে আসি। ১৯ শতকে এই জমিদার বাড়িগুলো গ্রিক স্থাপত্যের আদলে তৈরি করা হয়। এছাড়াও এখানে কয়েকটি মন্দিরও তৈরি করা হয় এবং বাড়ির সৌন্দর্যের জন্য পুকুর সহ অনেক কিছু নির্মাণ করা হয়। পদ্মা নদীর ভাঙনে এবং অযত্ন ও অবহেলার কারণে এই জমিদার বাড়ির অনেক কিছুই প্রায় ধ্বংসের পথে। আপনি যদি কাঠের প্রাসাদ দেখতে চান কিংবা আপনি যদি কাঠ এবং টিনের সুন্দর বাড়ি দেখতে চান, তাহলে আপনাকে কিন্তু আসতে হবে মুন্সিগঞ্জে। কারণ মুন্সিগঞ্জে আসলেই কিন্তু আপনি এত সুন্দর সুন্দর বাড়ি দেখতে পারবেন, আর তার মধ্যে অন্যতম বাড়ি হচ্ছে এই মৃধা বাড়িটি। ইকবাল সাহেব কিন্তু এই মৃধা বাড়ি নিজস্ব অর্থায়নে তৈরি করেছে। তো চলুন আমরা এই ইকবাল সাহেবের মৃধা বাড়ির কিছু সিনেমাটিক ভিউজ দেখে আসি। তিনতলা বিশিষ্ট কাঠের নান্দনিক বাড়িটি দেখলে আপনার মন ভালো হয়ে যাবে, আর এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না। পদ্মা নদীর পারের শীতল বাতাসে প্রিয় মানুষটিকে নিয়ে এই বাড়িটি উপভোগ করলে অন্যরকম একটা অনুভূতি লাভ করবেন। বলা হয়ে থাকে তিন তলার টিন ও কাঠের তৈরি এত সুন্দর বাড়ি বাংলাদেশে এই একটিই রয়েছে। বাড়িটি ব্যক্তি মালিকানাধীন থাকলেও ট্যুরিস্টদের জন্য সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত উন্মুক্ত। সত্যি কথা বলতে বাড়িটির পরিবেশ কল্পনার মতোই সুন্দর। আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটি ঐতিহাসিক একটি মসজিদ। হ্যাঁ, মুন্সিগঞ্জে কিন্তু অনেক বড় বড় মসজিদ আছে, কিন্তু এটি ঐতিহাসিক একটি মসজিদ, কারণ এই মসজিদটি নির্মাণ করা হয় 1483 সালে। এই মসজিদটির নাম বাবা আদম মসজিদ। মালিক কাফের নামে একজন ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন। কথিত আছে বাবা আদম শাহ যখন এই ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য আসেন, তিনি এই অঞ্চলে আসেন, এবং তিনি যখন ইসলাম প্রচার শুরু করেন তখন দলে দলে মানুষ
ইসলামের দিকে ধাবিত হয় এবং ইসলাম ধর্ম গ্রহণ করে। কিন্তু তখনকার জমিদাররা ছিল হিন্দু এবং তারা খুবই হচ্ছে কঠোরপন্থী ছিল এবং তারা খুবই হচ্ছে খারাপ ছিল, যার ফলে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে তারা অত্যাচার করত এবং মেরেও ফেলত। তাই 1449 খ্রিস্টাব্দে বাবা আদম তাদের সাথে যুদ্ধ জড়িয়ে পড়ে এবং তিনি সেই যুদ্ধে শহীদ হন এবং তার কয়েক যুগ পরে মালিক কুফরশাহ নামে একজন ব্যক্তি এই সুন্দর মসজিদটি তার নামে নির্মাণ করেন। 6টি গম্বুজ বিশিষ্ট এই মসজিদের দৈর্ঘ্য প্রায় 43 ফুট এবং প্রস্থ 36 ফুট। এর দেয়াল ইট দিয়ে নির্মিত যা প্রায় 4 ফুট প্রস্থ, আর এই ইটগুলো পোড়ামাটির ইট। সম্মুখভাগে 3টি খিলানাকার প্রবেশপথ রয়েছে যার মাঝেরটি বর্তমানে ব্যবহৃত হয়। আর এই মসজিদে প্রবেশ করার সময় আপনি বাবা আদমের মাজার দেখতে পাবেন। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু ছিলেন বাংলাদেশের অন্যতম মহান একজন জ্ঞানী ব্যক্তি। এখন যে তথ্যগুলো আপনার সাথে শেয়ার করবে সেই তথ্যগুলো শুনলে আপনি সত্যি খুবই অবাক হবেন, কারণ তিনি সর্বপ্রথম বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ করেন যে গাছেরও প্রাণ আছে এবং পৃথিবীতে তিনিই সর্বপ্রথম ব্যক্তি যে রেডিও তরঙ্গ আবিষ্কার করেন। আরেকটি কথা শুনলে আপনি খুবই অবাক হবেন, কারণ তিনিই সর্বপ্রথম পৃথিবীর মধ্যে ক্ষুদ্র তরঙ্গ আবিষ্কার করেন যার ফলে তথ্য তারবিহীন এক জায়গা থেকে অন্য জায়গায় আদান প্রদান করা হয়। বর্তমান বিশ্বে তার এই রুল ফলো করে কিন্তু মহাকাশে তথ্য আদান প্রদান করা হয়। অ্যাকচুয়ালি তার এই ইতিহাস সম্পর্কে আমরা কয়জনে কতটুকু জানি তার যদি সঠিক ইতিহাস জানতে চান আপনারা, তাহলে অবশ্যই এই মুন্সিগঞ্জের শ্রীনগরে তার পৈতৃক নিবাসে আসতে হবে এবং পাশেই রয়েছে একটি কমপ্লেক্স, যে কমপ্লেক্সে গেলে আপনি অনেক তথ্য পেয়ে যাবেন। সো এখন আমরা আছি তার পৈতৃক নিবাসে এবং এই পৈতৃক নিবাস দেখে আমরা চলে যাব তার কমপ্লেক্সে। তো চলুন এখন আমরা তার পৈতৃক নিবাসে কী কী আছে তার বিস্তারিত সকল তথ্য আপনার সাথে শেয়ার করি। জগদীশচন্দ্রের পৈতৃক নিবাস ছিল ঢাকার অদূরে তৎকালীন বিক্রমপুরের রাড়িখালে, যা বর্তমানে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার অন্তর্গত। জগদীশচন্দ্র বসুর বাড়ি বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তার পৈতৃক নিবাসে 30 একর জায়গায় তার নামে নির্মাণ করা হয়েছে কলেজ এবং কমপ্লেক্স। স্যার জগদীশচন্দ্র বসু এইখানে বসেই তার গবেষণার কাজ চালিয়েছিলেন। তিনি এবং তার স্ত্রী এইখানে একটি পাঠাগার নির্মাণ করেন এবং সেখানে শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠদান করতেন। এখান থেকে 2 মিনিট হাঁটলে পেয়ে যাবেন স্যার জগদীশচন্দ্র বসু কমপ্লেক্স। এখানে প্রবেশ ফি মাত্র 20 টাকা। প্রবেশ করার সাথে সাথে আপনার মন ভালো হয়ে যাবে, কারণ এখানে গ্রামীণ পরিবেশের সাথে সাথে নির্মাণ করা হয়েছে ছোট একটা পাহাড় এবং সুন্দর একটা কাঠের ব্রিজ। এখানে পুকুর পাড়ে শান বাঁধানো ঘাটলায় বসে প্রিয় মানুষটির সাথে অনেক সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন। জাদুঘরে জগদীশচন্দ্র বসুর পোর্ট্রেট, গবেষণাপত্র, হাতে লেখা পাণ্ডুলিপি, রবীন্দ্রনাথের স্যার বসুকে লেখা একটা চিঠি এবং তেল রং দিয়ে আঁকা 17টি দুর্লভ ছবি রয়েছে। আর সাথে সাথে নানা রকমের বৈজ্ঞানিক দুর্লভ জিনিসপত্র তো দেখবেনই। আজকের মতো এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন, আর যদি ভিডিওটি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।